নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই কি অফ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আবারও নতুন একটা রেসিপি নিয়ে তো চা খেতে আমরা কোথা থেকে কোথায় চলে যাই ভালো চায়ের দোকান রেস্টুরেন্ট খোঁজার জন্য তো আজকে আমি নিয়ে এসেছি দু রকমের টেস্টি চা তো দেখতে থাকুন সঙ্গে থাকুন তো প্রথমেই আমি তৈরি করব এখানে চকলেট টি তার জন্য ভোরে আমি এক কাপ দুধ নিয়ে নিয়েছি আর নিয়েছি ওয়ান ফোর্থ কাপ জল তো দুটোকে একসঙ্গে মিক্স করে আমি বসিয়ে দিলাম চুলাতে তো বল উঠে আসলে আমি এখানে দিয়ে দিব দুই চামচ চা তো চা পাতাও ভালো করে লিকারটা ছেড়ে দিলে তারপর আমি দিয়ে দিব এক চামচ চিনি আর এক চামচ কোকো পাউডার তো আমার দেখানো রেসিপিটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে সব সময় আমার সঙ্গে থাকুন খুব সুন্দর একটা কালার হয়েছে তো কোকো পাউডারটা যদি স্ট্রং থাকে তবে একটু কমিয়ে দেবেন তো রেডি হয়ে গেছে আমি এখন ঢেলে নিচ্ছি কাপে তো কাপে ঢালার পরে আবারও কিছু কোকো পাউডার আমি উপরে স্প্রিঙ্কেল করে দিব আর দিয়ে দিব কিছু চকলেট চিপস খুব টেস্টি হয় খেতে একবার অবশ্যই বানিয়ে খাবেন এখন আমি আরেক ধরনের চা তৈরি করার জন্য রেডি করে নিচ্ছি এটা কেশর টি বানাবো তো তার জন্য কয়েকটা নিয়ে নিয়েছি কাজু আর দুটো পেস্তা তো সবগুলোকে একদম ভালো করে ছোটো ছোটো করে আমি কুচি করে নিচ্ছি তো কুচি করে সেই একইভাবে আবারও আমি দুধ এক কাপ নিয়ে নিলাম আর কিছুটা জল দিয়ে আবারও আমি বসিয়ে দিব। বয়েল করতে দুধটাকে তো দুধ বয়েল হয়ে যাওয়ার পর এখানেও দিয়ে দিলাম আমি দুই চামচ চা আর এক চামচ চিনি দিয়ে একসঙ্গে লিকারটা বের হয়ে হওয়া পর্যন্ত আমি এটাকে বয়েল করে নিব তো বয়েল হয়ে গেলে আমি প্রথম এটাকে ঢেলে নেব আর একদিকে আমি একটা ছোটো বাটিতে কিছু দুধের মধ্যে কেশর ভিজিয়ে রেখেছিলাম আর একদম শেষের দিকে দিয়ে দিলাম একটা এলাচ থেতো করে তো আমি ঢেলে নিলাম এখন চাটা তারপরে কেশর ভিজানো দুধটুকু আমি ঢেলে দিলাম এখন ঢেলে দিয়ে যেহেতু দুধটা ঠান্ডা তাই সামান্য একটু সময়ের জন্য আমি চুলায় বসিয়েছি আবার এখন ঢেলে দিব কাপে তো এখানে আমি যে ড্রাই ফ্রুটসগুলো কেটে রেখেছিলাম ওগুলো দিলাম আর উপর থেকে আরেকটু কেশর ছড়িয়ে দিয়ে আমি চাগুলো সার্ভ করে দিব। কেউ বাড়িতে বেড়াতে আসলে আপনারা অবশ্যই এগুলো এই ধরনের চা বানিয়ে দিতে পারেন খুব টেস্টি হয় খেতে তো আমি আশা করব আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন তো আজকের জন্য এখানেই থ্যাংক ইউ